রেস্তোরাঁয় খেতে গিয়ে খাবার অর্ডার করে বেশিক্ষণ বসে থাকতে চান না কেউই। তবুও কিছু সময় খাবারের জন্য অপেক্ষা করতে হয়। কিন্তু বিশ্বের এমন একটি রেস্টুরেন্ট আছে যেখানে শুধু দুপুরের খাবার খেতে হলে আপনাকে অপেক্ষা করতে হবে 4 বছর। শুনতে একটু আজব মনে হলেও সত্যি, যুক্তরাজ্যে এমন একটি রেস্তোরাঁ আছে যেখানে খাবারের জন্য টেবিল বুক করতে চাইলে কম করে হলেও 4 বছর আগে থেকে প্রস্তুতি নিতে হয়। যুক্তরাজ্যের সেন্ট্রাল ব্রিস্টলে অবস্থিত এই রেস্টুরেন্টের নাম দ্য ব্যাংক ট্যাভার্ন। টেবিল বুকিংয়ের দিক থেকে এটি বিশ্বের ব্যস্ততম রেস্টুরেন্ট। আকারে বেশ ছোট হলেও এখানকার বিখ্যাত সব খাবার খেতেই ভোজন রসিকরা ভিড় জমান এই রেস্টুরেন্টে। গ্রাহকদের দীর্ঘ সময় অপেক্ষা করানোর ক্ষেত্রে রেস্টুরেন্ট নিয়ে একটি সমীক্ষা করেছিল বিজনেস পেমেন্ট প্রোভাইডার ডোজো। সেই সমীক্ষায় সবাইকে পেছনে ফেলে 1 নম্বরে জায়গা করে নিয়েছে দ্য ব্যাংক ট্যাভার্ন। রেস্টুরেন্টটি তার রবিবারের স্পেশাল মেনুর জন্য বেশি বিখ্যাত। ব্রিস্টলের সেরা রবিবার লাঞ্চের জন্য মুকুট বিজয়ী হয় এটি। রবিবারের স্পেশাল মেনুতে থাকে গ্রিক স্কুইড বল, মসুরের ডাল, ম্যাপেল সিরাপ গ্লেজ ও বেলি পর্ক। ডেজার্টে থাকে রাস্পবেরি দই পানাকোটা, গুজবেরি স্পঞ্জের সঙ্গে স্ট্রবেরি ও সাদা চকলেট। এছাড়াও চমকপ্রদ সব খাবারের নাম শুনলে আপনিও চমকে যাবেন। রবিবারের স্পেশাল মেনু ছাড়া অন্যান্য মেনুতে থাকে 1 মাস বয়সী গরুর মাংসের রোস্ট, মধু ও রোজমেরিতে ভাজা ভেড়ার পা, হালকা আঁচে রান্না করা শুকরের মাংস, আলুর তরকারি, ডাল ও রুটি। লাঞ্চ প্লেটের যেমন নাম তেমনই দাম। এই রেস্টুরেন্ট গত কয়েক বছরে এতটাই বিখ্যাত হয়ে উঠেছে যে এখানকার খাবারের দামও অনেকটাই বেশি। 3 কোর্স লাঞ্চের জন্য জনপ্রতি খরচ পড়বে 3,000 টাকা, 2 কোর্সের খাবারের জন্য খরচ পড়বে 2,500 টাকা। এখানে দুপুরের খাবার খেতে গেলে দুপুর 12টা থেকে 4টার মধ্যে যেতে হবে। খাবার খাওয়ার ইচ্ছে থাকলেও 4 বছরের ধৈর্য ধরতে হবে, কারণ এখন সব টেবিলই ভর্তি আছে। লন্ডন থেকে প্রায় 2.5 ঘন্টা পথের দূরত্বে অবস্থিত এই রেস্টুরেন্ট। প্রায় 200 বছরের পুরনো এই রেস্টুরেন্টটি তৈরি হয়েছিল 1800 খ্রিস্টাব্দে। এরপর থেকে এখানে একাধিক দাঙ্গা এবং 2টি বিশ্বযুদ্ধ ঘটে গেছে। যদিও সবকিছু সামলে আজও এই রেস্টুরেন্টটি আগের মতোই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।